সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট চরমে ওঠে। জরুরি বিভাগে সামান্য কিছু সেবা মিললেও বহির বিভাগ সহ বেশিরভাগ সেবাই থাকে বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় রোগী ও তাদের স্বজনদের। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে তাদের যেতে হয় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। বিশেষজ্ঞরা বলছেন, জরুরি সেবার ক্ষেত্রে একদিনে সবার ছুটি কোনোভাবেই কাম্য নয়, প্রয়োজনে রোস্টার ডিউটি চালুর পরামর্শ তাদের। ব্যুরো প্রধান প্রতিনিধিদের সাথে নিয়ে আরো জানাচ্ছেন হাসান পারফেস। এটি রংপুর জেলার 50 শয্যা বিশিষ্ট গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র। শুক্রবার সকাল 9টায় এসে বন্ধ পাওয়া গেল বহির্বিভাগ, জরুরি বিভাগ থেকে সবকিছু। রোগীরা আসছেন কিন্তু পাচ্ছেন না চিকিৎসা সেবা। শুধু এই হাসপাতাল নয়, রংপুর অঞ্চলে অন্যান্য হাসপাতালে শুক্রবারের এই চিত্র পাওয়া যায়। মায়ের সমস্যা, এই জন্য আমি সকালবেলা আসছি, তো এখন 15টা বাজে, এখন ইমার্জেন্সি কর্মকর্তা খোলেনি। জেলা সদর হসপিটাল বা যেগুলোতে ওই সব হসপিটালে যদি বহির্বিভাগ চালু হয়, তাহলে অনেক উপজেলা থেকে রোগী হতো সেখানে গিয়ে আরও মানসম্মত ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নিতে পারে। কুমিল্লা সদর হাসপাতালে 25 জন চিকিৎসকের মধ্যে শুক্রবার 9:30টায় দেখা মেলে মাত্র একজন চিকিৎসকের, আর 80 জন নার্সের মধ্যে শুক্রবারে ডিউটিতে ছিলেন মাত্র 10 জন। কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা চিকিৎসকের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে অনেকে বাধ্য হয়ে ফিরে গেছেন। অভিযোগ আছে, এদিন সকালে দুর্ঘটনা রোগী আসলে কোনো চিকিৎসক পাননি স্বজনরা। গণমাধ্যমের খবর পেয়ে পরে বাসা থেকে ছুটে আসেন একজন মেডিকেল অফিসার। ডাক্তার তো থাকা প্রয়োজন, একজন ডাক্তার কিভাবে অতজনের সেবা দিবে? কোনো কর্তব্যরত চিকিৎসক নেই, চিকিৎসা সেবা ছিল না। তার আজকে ইমার্জেন্সি ডাক্তার সকাল থেকে আমরা খুঁজছি, উনি কিছুক্ষণ আগে আসছে। আমার 33 জন চিকিৎসকের ভিতরে এখন 8টি পোস্ট শূন্য। আমরা বিভিন্ন উপজেলা থেকে কিছু ডাক্তার এনে আমরা ডেপুটেশনে তাদেরকে মেডিকেল অফিসার হিসেবে কাজ করাচ্ছি। 1000 শয্যার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে রোগী ভর্তি থাকে 1500। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসক রয়েছে মাত্র 89 জন। আর শুক্রবার পুরো হাসপাতালে ঘুরে দেখা মেলেনি কোনো অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকদের। তবে চিকিৎসায় ছিলেন কেবল ইন্টার্ন চিকিৎসক। শুক্রবার আপনার বড় ডাক্তার আসে না, কিন্তু ইন্টার্নি ডাক্তার দিয়ে চিকিৎসা করা হয়। বন্ধ দিতে আসতে করোনা অবস্থা, কারণ কি আজকে কোনো ডাক্তারই আসে নাই, এবং নার্সদের ডাকতে গেলে তারা মোবাইল নিয়ে তারা ব্যস্ত থাকে। অধ্যাপক তো সাধারণত যে খারাপ পেশেন্টগুলো যদি থাকে সেক্ষেত্রে তিনি শুক্রবার আসেন। যশোর 250 শয্যার হাসপাতালে ভোগান্তির শেষ নেই। শুক্রবার এই ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়। জরুরি বিভাগ ছাড়া বন্ধ থাকে সব বিভাগ। জানি তো শুক্রবারে সদর হসপিটালে মানে ডাক্তার থাকে না, এই জন্য প্রাইভেট হসপিটালে আসছি। শুক্রবারে আসলে মনে করেন যে কয় ডাক্তার নেই, চিকিৎসা ভালো মতন হবে না। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ আরও 4 জেলার হাসপাতালে শুক্রবার খোঁজ নিয়েছে নিউজ 24। সেসব হাসপাতালেও দেখা যায় চিকিৎসক সংকট। আউটডোর তো আপনি বন্ধ থাকবে কেন, আউটডোর তো চালু রাখতে হবে। এটি যদি বন্ধ থাকে সমস্ত হাসপাতালে, এটা তো আমি মনে করি যে মন্ত্রণালয় ইমিডিয়েটলি এটা দেখা দরকার, এটা পলিসিগতভাবে কোনো সিদ্ধান্ত ভুল আছে তাদের। 24 ঘন্টায় খোলা থাকতে হবে, সেটাকে হয়তো পালা করে নিতে হবে। লোক কম থাকলে আমাকে বেশি ডিউটি করতে হবে, আমাকে কম্পেনসেট করতে হবে, হয়তো আমাকে এর জন্য কিছু এক্সট্রা রিমুনারেশন দিতে হবে, কিন্তু হাসপাতালটা একটা 24 ঘন্টা খোলা থাকতে হবে। সপ্তাহে প্রতিদিন যেন চিকিৎসা সেবা পাওয়া যায় সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।